স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র সাথে আছি আমি আফরিন আনোয়ার প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা সারা দেশেই বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগ বর্ষা মৌসুমেও উত্তরের জনপদ রংপুরে পড়ছে তীব্র খরতাপ প্রকৃতির বিরূপ আচরণের নাজেহাল জনজীবন রোদের তীব্র তাপ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন এবং জলবায়ু পরিবর্তন ও সূর্যের তাপ শোষণের পর্যাপ্ত জলাশয় না থাকায় তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে সিলেটে বন্যার পর শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ ঘরের বাইরে বের হওয়াই হয়ে পড়েছে দুঃসাধ্য হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন সিলেট থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার শেখ এ এইচ এম মেসবাউল ইসলাম এবং রংপুর থেকে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান আমরা আমাদের আয়োজনে দুজনকেই স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের এই আয়োজনে আমি একটু শুরুতেই আমাদের সাথে যুক্ত আছেন রংপুর থেকে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান আপনার কাছে আমার শুরুতেই আসলে প্রশ্ন যে আবহাওয়ার অস্বাভাবিক পরিস্থিতি আসলে কেন ধন্যবাদ আপনাকে আবহাওয়ার অস্বাভাবিক পরিস্থিতি অনেকগুলো কারণ আছে আমরা যদি বলি যে লোকাল কিছু কারণ আছে আবার রিজনাল কিছু কারণ আছে ইন্টারন্যাশনাল কিছু রিজন আছে যেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলি লোকাল যদি ফ্যাক্টরগুলোর কথা বলি সেটা হচ্ছে যে এই সময়টাতে বাংলাদেশের আর ক্লাইমেটোলজিক্যাল দিক থেকে যদি এটাকে অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই সময়টাতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা এটাকে সাউথ ওয়েস্ট মনসুন বলি এই সময়টাতে সাধারণত বেঙ্গল থেকে অর্থাৎ যেখানে সোর্স অফ ওয়াটার আছে বেঙ্গল থেকে প্রচুর ময়েশ্চার ক্যারি করে নিয়ে আসে কিন্তু বৃষ্টিপাত ঘটায় যে কারণে কিন্তু তাপটা ওই ধরনের মাত্রা অতিরিক্ত হয় না কিন্তু আমরা যদি এখন খেয়াল করি যে যে তাপপ্রবাহটা এখন হিট ওয়েভটা এখন চলমান আছে এটা হচ্ছে যে পরিমাণ ময়েশ্চার ক্যারি করে বাতাস নিয়ে সেখানে বৃষ্টিপাত ঘটানোর কথা সেটা হচ্ছে না যে কারণে কিন্তু তাপটা রেজ করতেছে আর একটা বিষয় হচ্ছে যে পরিমাণ বৃষ্টিপাত হলে এই তাপটা কমে যায় সেই পরিমাণ বৃষ্টিপাত হচ্ছেই না বরঞ্চ এই যে 35-36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইন কেসেস 39 ডিগ্রি সেলসিয়াস আমরা যদি সেলফের কথা বলি আবার যদি এর থেকেও 38.2 ডিগ্রি সেলসিয়াস স্বর্ণপুর স্টেশনের কথা বলি এই রিজনটাতে কিন্তু এই পরিমাণ তাপের কারণে মানুষের কিন্তু জনজীবন অতিষ্ঠ হচ্ছে একদিনে বা দুই দিনে 38 ডিগ্রি বা 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা বা সেটা সাস্টেইন করা কিন্তু মানুষের অস্বস্তির খুব একটা বড় কারণ নয় যখনই এই 35, 36 বা 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কয়েকদিন ধরে কন্টিনিউ করবে সাস্টেইন করবে কোনো একটা এলাকায় এক্সিস্ট করবে পারসিস্ট করবে তখনই কিন্তু সেটা মানুষের সহ্যের ক্ষমতা ছাড়িয়ে যায় অর্থাৎ মানুষের নাবিশ্বাস তখনই কিন্তু ওঠে তো সব মিলে যদি ক্লাইমেটোলজিক্যাল কথা বলি এবং আমরা যদি খেয়াল করি যে আমাদের রংপুর ডিভিশন সহসার বাংলাদেশে যে পরিমাণে ট্রান্সপোর্ট বেড়ে যাচ্ছে যে পরিমাণে ইটভাটার সৃষ্টি হচ্ছে যে পরিমাণে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে সেটা কিন্তু এবং সেই সাথে সাথে এসবের কারণে যে পরিমাণ রোড কনস্ট্রাকশন হচ্ছে এসবের কারণে কিন্তু বায়ুমণ্ডলে আপনার ধুলোবালি থেকে শুরু করে অনেক পার্টিকেল কিন্তু অ্যাড হচ্ছে যেটা কিন্তু হিট অ্যাবজর্ব করে নিচ্ছে এই যে হিট অ্যাবজর্ব করার কারণেই কিন্তু মূলত এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং সেই সাথে সাথে বৃষ্টি না হওয়াটা একটা কিন্তু অন্যতম কারণ তো যদি অনেকগুলো প্যারামিটার এখানে আছে তার মধ্যে এগুলো হচ্ছে অন্যতম মোস্তাফিজুর রহমান আপনাকে ধন্যবাদ আমি আরও প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরব এই মুহূর্তে আমি একটু চলে যেতে চাই সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার মেজবাউল ইসলাম মেজবাউল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মানচিত্রে আপনার কাছে একটু জানতে চাইব যে আসলে আবহাওয়ার যে বিরূপ প্রভাব এই বিরূপ প্রভাব বা যে অস্বাভাবিকতা আমাদের পরিবেশ থেকে দেখা গেছে সেটাতে তো আসলে ফসলের যে আবাদ সেটি তো কমে আসবে এবং আমরা আসলে একটি খাদ্যের ক্ষেত্রে আসলে নিরাপত্তাহীনতায় ভবিষ্যতে ভুগবো কিনা সেটিও প্রশ্ন রাখে তবে আপনার কাছে আমার প্রশ্ন যে এই তাপমাত্রার এই অস্বাভাবিকতায় আসলে কি কি ধরনের নতুন কোনো রোগের সৃষ্টি হতে পারে কিনা বা সম্ভাবনা আছে কিনা এই মুহূর্তে আসলে সাধারণ মানুষকে কোন কোন বিষয়গুলোতে সচেতন করতে চান আসসালামু আলাইকুম
আপনাকে ধন্যবাদ। এখন আমি সিলেট থেকে বলছি, গত কয়েকদিন ধরে আমরা খেয়াল করছি যে অস্বাভাবিক তাপমাত্রা, একটা ব্যবসা একটা গরম, এবং সিলেটে আমি দেখছি যে সর্ব গত 60 বছরের মধ্যে 38.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এটা সিলেটের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, 60 বছরের মধ্যে এত এরকম তাপমাত্রা আমরা দেখি নাই। এবং আমাদের ঘরে ঘরে এই তাপমাত্রা বৃদ্ধির পরে প্রতিটা ঘরেই জ্বর, কাশি, সর্দি এই প্রকোপগুলো বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের হাসপাতালে যে পেশেন্ট গুলো আসতেছে আউটডোরে, এই তীব্র তাপমাত্রার কারণেই এই পেশেন্ট গুলা সাফার করতেছে। এবং আমাদের প্রাইভেট চেম্বারও সর্দি কাশি জ্বর কারণে এই রোগীগুলা আমাদের কাছে আসতেছে এই তীব্র তাপমাত্রার কারণে। এখন এই জ্বর, কাশি, শ্বাসকষ্ট কতগুলো কারণ আছে, এটা একটা মৌসুমি জ্বর হতে পারে, এটা ডেঙ্গুর কারণে হতে পারে, আবার কোভিডের একটু বৃদ্ধি পাইছে আমাদের দেশে এখন কোভিড সংক্রমণ, সবগুলো মিলেই সর্দি কাশি জ্বর বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে এই মৌসুমি জ্বরটাই আমার কাছে মনে হচ্ছে বেশি। এই যে ঘরে ঘরে সর্দি কাশি, এই মৌসুমি জ্বরের কারণে, আমাদের এই তাপমাত্রা বৃদ্ধির কারণে আমরা এই রোগীগুলোকে পাচ্ছি। এখন একটা কথা আমি বলি যে আমাদের শরীরের একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখে 37, আমাদের শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকে, প্লাস মাইনাস, এটা 1 ডিগ্রি বেশি হতে পারে, 1 ডিগ্রি কমও হতে পারে। শরীরে একটা থার্মোস্ট্যাট আছে, আমাদের আভ্যন্তরীণ একটা থার্মোস্ট্যাট বলি, যে সেটা আমাদের তাপমাত্রাকে একটা ধ্রুবক অবস্থা রাখার চেষ্টা করে। এই থার্মোস্ট্যাটের কারণে আমাদের যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন দেখা যায় যে আমাদের ঘাম হয়, আমাদের তখন আমাদের ঘামের ফলে আমাদের শরীরে, ত্বকে, স্কিনে আমাদের রক্ত চলাচল বৃদ্ধি পায়, আমাদের ঘাম হয়, তখন আমাদের তাপমাত্রাকে নর্মাল অবস্থা রাখার চেষ্টা করি। এখন আপনার আরেকটা সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? আমি একটু আপনার কাছে জানতে চাইছিলাম যে আসলে এই যে সিলেটে বন্যা গেল, তারপরে আসলে এই অস্বাভাবিক তাপপ্রবাহ হচ্ছে, এতে আসলে নতুন করে হিট স্ট্রোকের মতো কোনো রোগ বা ডায়রিয়া বা এই ধরনের কোনো গরমজনিত কোনো রোগের সম্ভাবনা আছে কিনা, বা সিলেটের হাসপাতালগুলোতে আসলে কি ধরনের রোগী সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে এই মুহূর্তে আবহাওয়াজনিত কারণে? আবহাওয়াজনিত কারণে, ডায়রিয়াজনিত কারণে তো সিলেটে রিসেন্টলি একটা বন্যা হয়েছে, এখনো এর প্রভাব চলছে। এবং সিলেট, সুনামগঞ্জ, বিশেষ করে সিলেট এবং সুনামগঞ্জ এই অঞ্চলের রোগীগুলা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, সবাই হাসপাতালে আসতে পারছে না। কিছু স্বেচ্ছাসেবক দল সরকারিভাবে এবং কিছু স্বেচ্ছাসেবক দল সেখানে লোকালি কাজ করছে, হাসপাতালে আসার সক্ষমতা সবার নাই, 1 নম্বর। 2 নম্বর, তন্ত্রজনিত যে রোগগুলা সেই রোগ বৃদ্ধি পেয়েছে এই বন্যার কারণে, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, এগুলো বৃদ্ধি পেয়ে গেছে। এগুলো আমরা হাসপাতালে কিছু কিছু অল্প সংখ্যক রোগী আমাদের হাসপাতালে আসতে পারছে, কিন্তু অধিকাংশ রোগী আমাদের হাসপাতালে আর এসে পৌঁছাতে পারছে না। মেজবাউল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। মানচিত্রের এই পর্বে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আবারও মানচিত্রে, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, এই প্রসঙ্গে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন সিলেট থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার শেখ এএইচএম মেসবাউল ইসলাম এবং রংপুর থেকে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান। বিরতির পরে আমি আবারও আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের মানচিত্রে। আমি এই পর্যায়ে এসে আমি একটু মোস্তাফিজুর রহমান আপনার সাথে কথা বলতে চাইব, যে বিশেষজ্ঞরা আসলে বলে থাকে যে সমুদ্রে নিম্নচাপ না হওয়ায় বৃষ্টির যেই ঘনীভূত মেঘ সেটা আকাশে জমছে না, ফলে বৃষ্টি হচ্ছে না, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন আমাদের। এই সময়টাতে বৃষ্টিপাত হওয়ার অন্যতম যে কারণটা, সাউথ ইস্ট মনসুনের কথা আমি একটু আগে বলছিলাম,
আপনার যখন এই সূর্যটা এই সময়টাতে আমাদের এই রিজনটা দেখবেন তো খুব ডিরেক্টলি অর্থাৎ লম্বভাবে কিরণ দেয়, যে কারণে কিন্তু ল্যান্ডটা হিটেড হয়। হিটেড হলে সেখানে লো প্রেশার ফর্ম করে, তখন সাগর থেকে ময়শ্চার উত্তর চাপ থেকে এই লঘুচাপ হচ্ছে লো প্রেশার যেখানে ফর্ম করে সেদিকে আসে। তো এটা যখন কোনো কারণে ডিস্টার্ব হয়, বাধাপ্রাপ্ত হয়, তখনই কিন্তু এই সময়গুলোতে যখন বৃষ্টির সিজন থাকে, অর্থাৎ যদি আমি সাউথ ওয়েস্ট মনসুনের কথা বলি জুন থেকে সেপ্টেম্বর এই মাসটাতে, এই সিজনটাতে সাধারণত কিন্তু 78% বৃষ্টিপাত, টোটাল অ্যানুয়াল যে রেইনফল হয় তার 78% বৃষ্টিপাত কিন্তু এই সময়টাতে হয় সাধারণত। কিন্তু যদি কোনো সিস্টেম ফর্ম করে যে কারণে এই ময়শ্চারযুক্ত বাতাস যদি আসতে না পারে এবং লোকালও যদি কোনো ফ্যাক্টর থেকে থাকে, তখনই কিন্তু এই ধরনের পরিস্থিতিগুলো সৃষ্টি হয়। তো এখন যে এক্সিস্টিং যে অবস্থাটা আছে সেটা কিন্তু এই, আমি যদি খেয়াল করি আপনি যদি বলি যে বিহার উড়িষ্যা এই দিকটাতে কিন্তু একটা লো প্রেশার ফর্ম করেছিল, যে কারণে কিন্তু একটা অ্যাক্সিস সেখানে ক্রিয়েট হয়ে গেছিল, পারসিস্ট করতেছিল, এক্সিস্ট করতেছিল, যে কারণে কিন্তু এই যে স্বাভাবিক যে অবস্থাটা এই বর্ষাকালে আসার সময় অর্থাৎ এই জুন থেকে সেপ্টেম্বর মাসের জুলাইয়ের যে স্বাভাবিক অবস্থাটা বৃষ্টি সেটা কিন্তু আসলে এখন নাই। যদি আমি একটু রেকর্ড আপনাদেরকে বলি যে এই জুলাই মাসে সাধারণত অন এভারেজ কিন্তু 450 মিলিমিটার বৃষ্টিপাত আমাদের রংপুর ডিভিশনের দিকে অন এভারেজ হওয়ার কথা, সেখান থেকে সেখানে যদি দেখি স্ট্যাটিস্টিক যা বলে যে শুরু থেকে এ পর্যন্ত টিল নাও মেজবাউল ইসলাম, আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে আসলে এই তীব্র গরমে যারা আসলে সারা দেশের খেটে খাওয়া মানুষ আছেন, যারা রিক্সা চালাচ্ছেন, যারা দিন মজুর, তাদের খুব ভয়াবহ কষ্ট হচ্ছে। সিলেটেও বন্যার পরে আসলে শিশুদের অনেক পানি বাহিত রোগের সম্ভাবনা ঘটছে। তো এই মানুষগুলো আসলে নিজেদেরকে সচেতন রাখার জন্য বা এই অতি তাপে যাতে তাদের শারীরিক ক্ষতি না হয় সেজন্য কি ধরনের ব্যবস্থা নিতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে তীব্র গরমে আমাদের কিছু প্রিকশন নেওয়া উচিত, বিশেষ করে যারা শিশু বা যারা বৃদ্ধ এবং বিভিন্ন শারীরিক সক্ষম অক্ষমতায় ভুগছেন, এইসব রোগীদের ক্ষেত্রে আমাদের বিশেষ নজর দেওয়া উচিত, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তীব্র গরমে আমি সাজেস্ট করি খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হওয়া, বিশেষ করে মধ্য দুপুরে, এই সময় হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তিন নম্বরে আমার সাজেশন হচ্ছে যে বেশি করে পানিও পান করবেন, ফ্লুইড খাবেন বেশি করে, ডাবের পানি হোক যা যে কোনো ফ্লুইড হোক, পর্যাপ্ত ফ্লুইড খাবেন। আর ঢিলা ঢালা বা লুজ জামা এইগুলো পরিধান করে যদি বাইরে বের হন, লুজ জামা কাপড় পরে বাইরে বের হবেন, এই সাজেশনগুলো আমার জনগণের উদ্দেশ্যে থাকবে, বিশেষ করে যারা বৃদ্ধ এবং শিশু তাদের প্রতি আমরা, এবং যারা বিভিন্ন শারীরিক অক্ষমতায় ভুগছেন যেমন হাইপারটেনশন। মেজবাউল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। মোস্তাফিজুর রহমান, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, একটু সংক্ষেপে আমি জানতে চাইব, সিলেটে কতদিন কিছুদিন আগেই কিন্তু ভয়াবহ বন্যা গেছে, তার পরপরই কিন্তু আমরা দেখছি সারা দেশে তাপ প্রবাহ, আবহাওয়া একেবারেই অন্যরকম একটা আচরণ করছে, এটা থেকে আসলে দেশে আসলে কি ধরনের সচেতনতা তৈরি করা উচিত সংক্ষেপে যদি আপনি আমাদেরকে বলেন? যে অবস্থাটা এখন বিরাজমান আছে সেটা থেকে আমরা যে ফোরকাস্ট গুলো দেই, আপনারা জানেন যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর কিন্তু অনেক সুন্দর ফোরকাস্ট দিচ্ছে, দেখেন হচ্ছে অনেক অ্যাকুরেট ফোরকাস্ট দিচ্ছে, যেটা মোটামুটি 99% অ্যাকুরেট হচ্ছে। সো আমাদের ফোরকাস্টটাকে কাজে লাগিয়ে যদি আমরা প্রিপারেশন নেই, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে তারা যদি এই ধরনের স্টেপ গুলো নেন, আবার হচ্ছে যে হিট স্ট্রোক হলে যেমন এই সময়টাতে যদি আপনার তাপের সাথে তাপ খুব বেড়ে যায়, সূর্য যদি পারপেন্ডিকুলারলি হিট দেয় এবং সেই সাথে সাথে যে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু ঘাম শুকায় না মানুষের শরীর থেকে, যেটা কিন্তু মানুষের হিট স্ট্রোক যেটা বলতেছেন, আমরা এটাকে আবার ভাষায় হিট ইন্ডেক্স বলি, অর্থাৎ টেম্পারেচারের সাথে যদি রিলেটিভ হিউমিডিটি বা বাতাসে আর্দ্রতা বা জলীয়বাষ্পের পরিমাণ একটা সম্পর্ক যদি থেকে থাকে, তখন ফিল লাইক টেম্পারেচারটা কিন্তু অনেক বেশি হয়। আমরা যেটা সৈয়দপুরে রেকর্ড করেছি 39 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা আমরা কিন্তু আমাদের মেজারমেন্ট থেকে বলছি, আমাদের ইনস্ট্রুমেন্ট থেকে মেজার করে বলছি, কিন্তু ফিল লাইক টেম্পারেচার অর্থাৎ মানুষ এর থেকেও বেশি তাপমাত্রা ফিল করে, সেটা কিন্তু
যদি বলি যে বাংলাদেশের পার্সপেক্টিভ, রংপুর ডিভিশনের পার্সপেক্টিভ, মানুষ অনেক বেশি ফিল করছে, বিশেষ করে রাজশাহী রংপুর এই রিজনটা। তো এক্ষেত্রে যেহেতু ফিল্ডলাইক টেম্পারেচার অনেক বেশি অনুভূত হয়, আর সেক্ষেত্রে যে প্রি প্রিপারেন্ডেস নেওয়া উচিত, যে স্টেপ গুলো নেওয়া উচিত, যে এই ধরনের অবস্থা যদি কখনো সৃষ্টি হয় এবং আমাদের ফোকাসটাকে যদি কাজে লাগিয়ে গভর্নমেন্ট যে মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমি আমার দুজন অতিথিকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেবার জন্য। অভিজ্ঞরা যারা আছেন তারা বলছেন যে পরিবেশকে ঠিক রাখার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি এবং প্রকৃতিকে ঠিক রাখতে হবে। আমাদের আজকের মানচিত্র থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ ডিবিসি নিউজের পর্দায় থাকার জন্য।